যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে লাভ ম্যারেজের ক্ষেত্রে, অর্থাৎ লাভ ম্যারেজ বিবাহের ক্ষেত্রে যে রেখাটা থাকা দরকার আপনারা যাকে ভালোবাসেন তার হাতে বা আপনার হাতে, দুজনের হাতের মধ্যে যে কোনো একজনের হাতে এই রেখা থাকলে পরে আপনার লাভ ম্যারেজ হবে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। তো আপনারা নিজেদের হাতটাকে প্রথমে সোজাভাবে ধরবেন, দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের দিকে, যে অংশটা আমি দেখাবো সেই অংশটার দিকে আপনারা লক্ষ্য করুন। হাতের এই যে অংশটা এটাকে বলা অনামিকার আঙুল। নিচের ক্ষেত্রটাই হচ্ছে আপনার রুবি পর্বত বা সান মাউন্টের এরিয়া। তো রুবি পর্বত বা সান মাউন্টের এই অংশটুকুন দিকে লক্ষ্য রাখুন, যে লোক দেখবেন যে হাতে এই রেখাটা আছে কিনা, এটা হচ্ছে আপনার বলা হয় রবি রেখা বা সানলাইন। তো এই রবি আর এটা হচ্ছে আপনার হৃদয় রেখা। দেখবেন যদি আপনার হাতে এরকম একটা রবি রেখা, এই রবি রেখাকে যদি এরকম রেখা যদি আপনার এরকম কেটে গেলে হবে না, ঠিক আছে, এরকম কেটে গেলে হবে না, এই রকম রেখা যদি এরকমভাবে মিশে যায়, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে, এরকম যেমনটা আমি দেখাচ্ছি এরকম যদি মিশে যায়, এরকম যেরকমটা আপনি দেখাচ্ছি এরকম যদি মিশে যায়, আপনারা লক্ষ্য করুন এরকম যদি রেখা যদি টাচ করে আপনার রবি রেখাকে, তাহলে পরে আপনার লাভ ম্যারেজ অবশ্যই হবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে আপনারা অবশ্যই ক্লিক করবেন। আজ এই পর্যন্ত।